মঙ্গল সমাচার থেকে প্রভুর বাণী। পরের বিচার করো না, বরং নিজের দোষ শুধরে নাও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। এরপর যিশু তার শিষ্যদের এই উপমাটি শোনালেন। কোনো অন্ধ কি কখনো আর অন্ধকে পথ দেখাতে পারে? তাহলে দুজনে কি গর্তে পড়ে যাবে না? শোনো, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, তবে শিক্ষা সুসম্পূর্ণ হলে শিষ্য মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে। তোমার ভাইয়ের চোখে যে কুটোটো রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো? অথচ তোমার চোখে যে গড়িগাঁটটা রয়েছে তা যে তুমি দেখছই না। নিজের চোখে যে গড়িগাঁটটা রয়েছে তা দেখতে না পেয়ে তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও, দাঁড়াও ভাই, তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে তা বের করে দেই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে গড়িগাঁটটা তুলে ফেলো, তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটো রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবে।